হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো পটল মালাইকারি। তার জন্য পটলগুলোকে ধুয়ে মাঝখানে মাঝখানে চিরে দিয়েছি, আর হলদি আর নুন দিয়ে মেখে রেখেছি। তারপর নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সর্ষে তেল দিয়ে বানাবো। নিয়েছি নুন, হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার। দই নিয়ে এসে নিয়েছি, নারিকেল নিয়েছি, নারিকেল কোড়ানো আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি দই এসে দুধ। এখন আমি সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর পটলগুলো মাঝখানে মাঝখানে চিরে দিয়েছি যাতে মশলাটা ভিতরে চলে যায়। এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো লাল করে ভেজে নিব, ঢেকে ঢেকে বানাবো। পটল ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর নিয়েছি গরম মশলা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ, দারচিনি আর ইসে লবঙ্গ, জয়িত্রী, এগুলি ফোড়ন দিয়েছি। তেলটা না কালো হয়ে গেছে কারণ পটলগুলো ভেজেছিলাম যে, ওই জন্য। তারপর দিয়েছি গুঁড়া মশলাগুলো, হলদি পাউডার, নুন আর কাশ্মীরি চিলি পাউডার। কালারটা চেঞ্জ হয়ে যাবে মশলাগুলো দেওয়ার পরে। তারপর দিয়ে দিব নারিকেল পেস্ট। নারিকেলগুলোর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর নারিকেল একসঙ্গে পেস্ট করেছিলাম। নারিকেলটা দিয়ে নাড়িয়ে দিচ্ছে। বাকি নারিকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছে, দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। এখানে আমি জলের পরিবর্তনে এই দেব, দুধ দিয়ে দেব। দুধ বা ফ্রেশ ক্রিম যে কোনো একটা দিলেই হবে, আমি দুধ দিয়েছি। খুব টেস্টি হয় খেতে, নিরামিষ বানাবো। তারপর দিয়েছি সাদা জিরে পাউডার, দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এটা যতটা কষানো যাবে তত টেস্টটা বাড়বে। তেল সেপারেট হয়ে আসছে, এখন আমি পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব মশলার সঙ্গে। কোনো মশলাই দেওয়া হয় না, যা দিয়েছে শুধু নারিকেলই দিয়েছে। আর খুব টেস্টি হয় খেতে, চিংড়ি মাছের মালাইকারি যেমন টেস্ট সেম টেস্টে আসবে। পটলটা দিয়ে আমরা ভালো করে মিক্স করে দিয়েছি। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো দুধ, জল না দিয়ে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। চাইলে একটু চিনি দেওয়া যেত, আমি চিনি দেইনি, নারিকেলটা মিষ্টির জন্য চিনিটা না দিলে হবে। হয়ে গেছে আমার, এবার আমি ঢেকে দিয়েছি। ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে আবার ঢাকনা উঠিয়ে হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার পটলের মালাইকারি। খুব টেস্টি হয় খেতে, ডাল পরোটা, সরি, রুটি পরোটা, ফ্রাইড রাইস।